হ্যালো এভরিওয়ান, পরের দিন ছিল পয়লা বৈশাখ, তাই একটু সাজুগুজু চলছে। পয়লা বৈশাখের জন্য এই ইলিশ মাছ নেওয়া হয়েছে, পুরো 1.5 কিলো ওয়েটের ইলিশ। বুঝতেই পারছো কত বড় আয়োজন শুরু হতে চলেছে। হাই, দিস ইজ মুনমুন বিশ্বাস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই পরদিন সকালবেলা পুজোর আয়োজন শুরু, সব একা হাতেই করেছি, তোমরা দেখো। মোটামুটি একটু সাজিয়েছি, ঠাকুর মশাই অলরেডি পুজোতে বসে গেছে। পুজো শুরু হতে হতে আমার মোটামুটি 2:30 বেজে গেছে, সব কিছু একা হাতে সামলে উঠতে উঠতে এতটা সময় হয়ে গেছে। আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, এই আমি পুজোতে বসে পড়েছি, একটু পরে অঞ্জলি দেব। একদিকে রান্না চলছে আমার রেস্তোরাঁয়, কারণ আমাদের একটা অফার থালি রাখা হয়েছে এই পুজো স্পেশাল আর পবিত্র ঈদ উপলক্ষে। সেই থালিটা তোমাদের পরে দেখাচ্ছি, থালিতে কি কি রয়েছে। এছাড়া আমার রেস্তোরাঁয় সমস্ত কিছুই পাওয়া যায়, মেনু কার্ড অলরেডি রয়েছে, চাইনিজ, তন্দুরি, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। পুজোর জন্য পয়লা বৈশাখ একটু কেনাকাটা করতে চলে এসেছি। কি সুন্দর সুন্দর বলচেনগুলো দেখেছো, আমার ঠিক এইদিকেই চোখ যাচ্ছিল। অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল, আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম, বাট আমার ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দিন গিয়েই আমি এটা নিয়ে আসব। তোমরা দেখো কেমন হয়েছে। এখানে পুরো দুভরি আছে, দামটা বেশ ভালোই পড়েছে, তোমরা আইডিয়া করে নাও। আমার বেশ পছন্দ হয়েছে চেনটা। দেখে বলো কেমন লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে থালি আমাদের, যেটা আমি অফার প্রাইসে বলছিলাম। একটা হচ্ছে 499 আর একটা হচ্ছে 599। 499-এ আছে ইলিশ মাছ আর বাকি সব কিছু, আর 599-এ আছে মাটন কষা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এত বড় থালিতে কী কী রয়েছে। বনেদি শুক্তো, মটর পনির, মাছের মাথার মুগ ডাল দিয়ে কমলাভোগ, ঝুরি আলু ভাজা, তারপরে হচ্ছে দই পটল, বাসন্তী পোলাও, রাইস, পুরি, অনেক কিছু, আর এই কিছু পিস পয়লা বৈশাখের। পুজোটা বেশ ভালোই কাটলো, তাই কিছু পিক্স দিয়ে দিলাম লাস্টে। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবে। থ্যাংক ইউ অল।